আসসালামু আলাইকুম ফয়সাল হোমিওপ্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ আমি আলোচনা করব সকল হোমিওপ্যাথের জানা একটি পলিক্রেস্ট মেডিসিন সম্বন্ধে বোরাক্স এই বোরাক্স মেডিসিনটি জানতে হলে আগে আমাদের এর সোর্সটা জানতে হবে এর সোর্সটা হচ্ছে খনিজ অর্থাৎ সোহাগা থেকে এই মেডিসিনটাকে প্রিপেয়ার্ড করা হয়েছে প্রভার হচ্ছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই মেডিসিনটা কিন্তু আমরা সকলেই জানি একটা গরম কাতর মেডিসিন তবে এই মেডিসিনটা কিন্তু শীতকাতরও হয় বোরাক্সের পেশেন্ট শুধু যে গরম কাতর হবে এমনটি নয় অনেক ক্ষেত্রেই কিন্তু শীতকাতরও হয় দেখবেন এদের নিম্ন গতিতে একটা ভয় থাকে এদের মূল কথাই হচ্ছে ডাউনওয়ার্ড মোশনে এদের ভয় অর্থাৎ নিম্ন গতিতে এদের ভয় এবং অ্যাপথাই হওয়ার একটা প্রবণতা দেখা যায় এরা দোলা এয়ার কেবল লিফট হ্যাঁ যে কোনো দোল বা দোল না তারপর দেখবেন পাহাড় থেকে যে নিম্নগামী নিম্নগামী যে গাড়ি আছে এই গাড়িতে চড়তে ভয় হয় শুধু যে পাহাড় হবে এমন না সেটা হতে পারে ব্রিজ থেকে নামার পথে যে উপর থেকে একটু নিচু নিচু যে রাস্তাগুলা এই রাস্তাগুলাই মূলত তাদের চড়তে ভয় হবে এবং সেখানে কি হবে উৎকণ্ঠা দেখা দিবে এদের কিন্তু দেখবেন যে ভয়ের সাথে কি থাকে উৎকণ্ঠা দেখা দেয় ভয়ের সাথে উৎকণ্ঠা থাকে মূল কথা হচ্ছে এদের ডিসেন্ডিংয়ে অ্যাগ্রাভেশন দেখা দেয় এদের ডিসেন্ডিং অ্যাগ্রাভেশন হয় সেটা কিন্তু সিঁড়ি দিয়েও নিচে নামার সময় কিন্তু এদের সমস্যা দেখা যায় এর সামনে যেটা পায় এরা সামনে যেটা পায় সেটা কি করে জড়িয়ে ধরে থাকবে জড়িয়ে ধরে রাখে এমনকি সে মাকেও জড়িয়ে ধরে এরা সহজেই চমকে ওঠে বোরাক্সের পেশেন্ট দেখবেন সহজেই চমকে ওঠে এরা শব্দের প্রতি খুবই সেন্সিটিভ দেখবেন যে হাঁচি কাশি আতসবাজি যে কোনো শব্দে কী হচ্ছে চমকে উঠছে হঠাৎ কোনো শব্দ থেকে দেখবেন এদের ভয় হচ্ছে আবার ডায়রিয়া দেখা দিচ্ছে যদি ইতিহাস পান ডায়রিয়ার ক্ষেত্রে কোনো ডায়রিয়ার পেশেন্ট আসলো ইতিহাস পেলেন কি যে সেখানে সে মূলত ভয় পেয়েছে বা হঠাৎ কোনো শব্দ হয়েছিল সেটা দেখবেন যে থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি বা কোনো এই যে বাজি ফোটানো হচ্ছে হঠাৎ করে শব্দ এই শব্দের পর তার কি দেখা দিয়েছে ডায়রিয়া দেখা দিয়েছে অথবা এই শব্দ থেকে ভয় পেয়েছে তাহলে কিন্তু আমরা বোরাক্সের কথা চিন্তা করবো এবং বোরাক্সের আনুষঙ্গিক লক্ষণাবলি পেলে তারপর আমরা বোরাক্স মেডিসিনটি প্রেসক্রাইব করব এরা কিন্তু গরম কাতর হয় সেটা আমি আগেও বলেছি গরম কাতর হয় গরম এদের কাছেও অসহ্য অনৈচ্ছিকভাবে সর্বদা এরা কী করে হাত নাড়াতে থাকে দেখবেন এদের মুখে বা হাতে কি থাকে মাকড়সার জাল লেগে আছে এই যে কব ওয়েব সেন্সেশান এটা এদের কাছে থাকে গ্রাফাইটি অ্যালোমিনার মতো এদের দেখা যায় মুখে বা হাতে মাকড়োসার জাল লেগে থাকার একটা অনুভূতি দেখা যায় যার কারণে সে বারবার হাত নিয়ে মুখটা কি করে মুখটা পরিষ্কার করতে যায় এদের মুখে জিউভাই জেনিটালিয়ায় হ্যাঁ নিপলে দেখবেন যে অ্যাপথাই হওয়ার একটা প্রবণতা দেখা যায় এদের যত অ্যাপথাই আছে দেখবেন যে অ্যাপথাই থেকে রক্তপাত হচ্ছে এই যে অ্যাপথাই থেকে ব্লিডিং এটা কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম বোরাক্সের বাচ্চারা প্রস্রাব পায়খানা করার আগে চিৎকার বা কান্নাকাটি করে তাহলে বাচ্চারা যদি প্রস্রাব পায়খানা করার আগে চিৎকার কান্নাকাটি করে তাহলে এদের অন্য অন্য লক্ষণাবলী নিয়ে আপনি কিন্তু বোরাক্স মেডিসিনটার দিকে আসতে পারেন যদি বোরাক্সের লক্ষণাবলী থাকে তাহলে আমরা দেখি বোরাক্সের বাচ্চারা কি করে প্রস্রাব পায়খানা করার আগে চিৎকার বা কান্নাকাটি করে এদের প্রস্রাব কি থাকে গরম এদের প্রস্রাব গরম বারবার প্রস্রাবের বেগ আসে এবং কষ্টকর বেগ দেখা যায় এদের শুধু প্রস্রাব গরম এমনটি নয় এদের সকল ডিসচার্জ গরম সেটা লিউ হোক হ্যাঁ সেটা মেনসেস হোক এদের কিন্তু সকল ডিসচার্জ দেখবেন গরম এবং তার সাথে এই যে অ্যাপথায় যে স্থানগুলো হয় মুখের ভেতর সেখানেও দেখবেন গরম হ্যাঁ এদের মিউকাস মেমব্রেন গরম থাকে দেখবেন যে লিউকোরিয়ার ক্ষেত্রে এই যে লিউকোরিয়া গরম লিউকোরিয়াটা কেমন হবে দেখবেন গাঢ় ভাতের মাড়ের মতো মনে হয় গরম জলের একটা ধারা বের হচ্ছে এর সাথে দেখবেন জনিপথ কি হয়ে যায় হেজে যায় এই হেজে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা বোরাক্সে দেখতে পাই এরা যখন দেখবেন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে এই যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সময় দেখা যায় বিপরীত স্তনে ব্যথা করছে যে ব্রেস্টটা ফিডিং করাচ্ছে তার বিপরীত স্তনে ব্যথা করে তারপর দেখা যায় এদের যে বুকের দুধ এগুলো পনিরের মতো হয়ে যায় হ্যাঁ পনিরের মতো মনে হয় গাঢ় হয়ে যায় ব্যাড টেস্ট সেটা বেশি একটা টেস্ট ভালো টেস্ট থাকে না যার কারণে বাচ্চারা খেতে চায় না এদের দেখবেন এরা গোসলের প্রতি অ্যাভর্ষণ আছে বোরাক্সের বাচ্চারা গোসল করতে চায় না বা বোরাক্সের পেশেন্ট গোসল করতে চায় না তবে গোসল করার পর তারা কিন্তু ভালো বোধ করে আমরা কিন্তু পালসিটিলার ক্ষেত্রেও দেখি যে গোসলে তাদের কি থাকে ভয় থাকে বা অ্যাভর্শন থাকে কিন্তু গোসল করলে ভালো বোধ করে ভালো লাগে তো বোরাক্সের মূল কথা হচ্ছে গোসলে অ্যাভর্শন থাকে তবে গোসলের পর ভালো বোধ করে এদের দেখবেন কোল্ড ওয়েদার হ্যাঁ কোল্ড ওয়েদারে এরা মূলত ভালো বোধ করে এদের প্রেশার বা চাপনে এদের একটা ভালো ফিল করে মানে চাপলে এদের ভালো লাগে তারপর দেখবেন রাইজিং মানে ঘুম থেকে উঠেও কিন্তু এরা ভাল বোধ করে তাহলে এই ছিল মূলত বোরাক্সের শর্ট নোট বা শর্ট সংক্ষিপ্ত আকারে আমি বোরাক্স মেডিসিনটাকে বললাম উপস্থাপন করলাম আমরা যদি সকলে এতটুকুই মনে রাখতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে বোরাক্স মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারবো ইনশাল্লাহ